ব্যাপারটা আশ্চর্যজনক। এই যে পাঁচটা ডিম নিয়ে বসছে এই সিরাজি কবুতরটা, দেখেন তিনটা বড় ডিম, দুইটা ছোট ডিম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যা হোক, নিত্যদিনের মতো আজকেও খামারের কবুতরের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। প্রায় 15 দিন ধরে কবুতরের কোনো ভিডিও দেওয়া হয় নাই, আর যেহেতু এখন গরমকাল পড়ছে, দেখি এখন আমার কবুতরের কী আপডেট, কতগুলা ডিম দিছে, কতগুলা বাচ্চা দিছে। 15 দিন পর আবার এই যে কবুতরের চালার উপর উঠলাম, আর যেহেতু আমি নিত্যদিন এই খামারের ভিডিও বানাই, তাই ভাবলাম হচ্ছে আজকে আবার 15 দিন পর একটা আপডেট দিই কবুতরের। আমার দর্শকরা দেখুক, জানুক আমার খামারের বর্তমান পরিস্থিতি। তো যারা নতুন দর্শক তাদের বলি যে আমার এই যে নিচে হচ্ছে গরুর খামার, এই যে নিচে হচ্ছে আমার গরুর খামার, আর গরুর খামারের উপরে একটা চালা আছে, চালাটার উপরে আমার এই যে কবুতর, অনেকগুলা কবুতর আছে, 5-6 জাতের কবুতর, সব কবুতর মিলে হচ্ছে আমার খামারের পরিস্থিতি। যা হোক, শুরুতে এখানে এক জোড়া ডিম পাইলাম, এখানে এক জোড়া ডিম পাইছি। আর দুঃখজনক বিষয় হচ্ছে, আমি আপনাদের ভিডিওতে বলছিলাম এখানে আমার হচ্ছে এক জোড়া কিং কবুতরের বাচ্চা ছিল, যেগুলো হচ্ছে জোড়া 2500 টাকার মতো। দুর্ভাগ্যবশত আমার হচ্ছে কবুতরের বাচ্চাগুলো হচ্ছে মারা গেছে, খুব কষ্ট পাইছি। এক জোড়া কবুতরের দাম 2500 টাকা ছিল কিংয়ের। আর এখানে এর যে কী অবস্থা, এও তো ডিম নিয়ে বসছে, দেখি এ হচ্ছে, এই যে এক জোড়া ডিম নিয়ে বসছে, এখানে তিনটা ডিম আছে, আর এখানে এই যে দুইটা বাচ্চা, এখানে হচ্ছে তিনটা ডিম, আর এখানে একটা ডিম, আর ওই পাশে চালাটা যাওয়া যায় না, ওই দিক ওই পাশে যাইতে গেলে আবার ওই পাশে উঠার লাগবে, ওই পাশে যে আবার কয়টা ডিমের। এইখানে হচ্ছে চারটা পোনা আছে, চারটাতে দেখা যাচ্ছে যে কবুতর বসছে পাঁচটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, শেষের একটা পাঁচটা, ওইখানে একটা, ছয়টা। বাচ্চা শুধু এক জোড়া পাইলাম এদিক, 15 দিনে তেমন কোনো পরিবর্তন হয় নাই। আমার খুব মনে হচ্ছে যে এর তিনটা ডিমের মধ্যে মনে ডিমগুলো নষ্ট করছে, কারণ 15 দিন আগেও হচ্ছে ডিম ছিল ওইখানে, এতদিনে বাচ্চা উঠার কথা। আর ওই পাশের যে কী দেখে আসি ওই পাশেও, আমি মাছ বরাবর চলে আসছি, এই যে শেষ মাথা চলে আসছি, এখানে এক জোড়া বাচ্চা পাইছি, এই যে এখানে এক জোড়া বাচ্চা আছে, আর এই হচ্ছে কয়টা ডিম নিয়ে বসে, ও দুঃখজনক এই হচ্ছে মুরগির ডিমের সাথে বসছে, আমার মুরগি ডিম দিছিল এই মুরগির ডিমের উপরে বসে গেছে, কী যে হয় আল্লাহ জানে। এখানে তেমন উঠা হয় না, এখানে একটা মুরগি বসতেছিল আমার, ওই মুরগিটার উপরে বসে গেছে, মানে কবুতরটা প্রথমে ডিম পারছে, ওই কবুতরের ডিমের উপর মুরগি পারছে, পরে মুরগিটাকে আর উঠতে দি নাই, এখন কি হয় দেখি। আর এপাশে দুইটা কবুতর, তিনটা বসছে ডিম নিয়ে, দেখে আসি। এই যে হচ্ছে এক জোড়া ডিম নিচ্ছে, ওইখানে এক জোড়া, আর এখানে বাচ্চা উঠাইছে যতটুকু সম্ভব, এই যে এখানে দুইটা বাচ্চা আছে। তাহলে আমার কবুতরের বাচ্চা আছে টোটাল হচ্ছে 3 জোড়া 6টা ডিমে বেশিরভাগ, এ পাশে ডিম 2 জোড়া, ওইখানে 1 জোড়া 3 জোড়া, আর ওইখানে 4 জোড়া, 7 জোড়া ডিম আছে। যেহেতু গরম পড়ছে, এখন কবুতরের বাচ্চা পাবো আল্লাহ ভাষা অনেক। তো এই ছিল কবুতরের আপডেট, এখন মুরগির ডিমগুলো সরাই নিব নাকি এটাই ভাবতেছি, কারণ কবুতরের বাচ্চা উঠাতে যে কত ডিম টাইম লাগে, আর মুরগির বাচ্চা উঠাতে যে কতদিন সময় লাগে আমার সেটা মনে নাই। অবশ্যই আপনারা জানাবেন যে মুরগির ডিমগুলো সরাই নিব নাকি, বেশি দিন হয় নাই, মুরগিটা ডিম পাড়ার হচ্ছে 6-7 দিন হইল, পরে লক্ষ্য করছি, ওই জন্য হচ্ছে মুরগিটাকে এখানে আর উঠতে দিই নাই, কবুতরগুলো ভয় পাইতেছে মুরগিটা। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের কবুতরের আপডেট।